অলকিটি বিডির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম। বন্ধুরা, একটা পুরাতন মেসেজের জাস্ট আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য চলে আসলাম। তা হলো, বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছুদিন আগে একটা নিয়োগ প্রকাশ করছিল, সেখানে অনলাইনে আবেদন এবং এসএসএমএসের মাধ্যমে যে আবেদনটা চলতেছিল সেটা হলো আগামীকাল রাত 12টার আগ পর্যন্ত, অর্থাৎ রাত 11:59 পর্যন্ত লাস্ট ডেট। তো যারা আবেদনটা করেন নাই, এই হলো সে সার্কুলার ছিল, যারা আবেদনটা করে নাই তারা কিন্তু আবেদনটা করে নিতে পারেন। আমি এটা নিয়ে জাস্ট আপনাদের সঙ্গে একটু বেসিক বিষয়গুলো ডিসকাস করতেছি, বাকি বিষয়গুলো আপনারা যদি মানে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আবেদনটা করে নিতে পারেন। আমি এই সার্কুলার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা সরাসরি নামিয়ে নিন। তো সেখানে ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার পদে হিসেবে যোগ দিন। এখানে দেখুন, অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ছিল 27 সেপ্টেম্বর 2020 এবং শেষ তারিখ ছিল 25 অক্টোবর 2020। তো আজকে হলো 24 তারিখ, আপনার চাইলে এখন আবেদন করে নিতে পারেন এবং আগামীকাল দিনভরের টাইম আছে, আপনারা মানে চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং কীভাবে আবেদনটা করবেন আমি ভিডিও লাস্টে দেখা দিচ্ছি, আপনার চাইলে কিন্তু নিজে নিজে আবেদনটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইখানে তারা যেটি বলছিল তাহলে একমাত্র পুরুষ নাগরিকদের ক্ষেত্রে, দেখুন এখানে লাল কাইতে দেওয়া আছে, একমাত্র পুরুষ নাগরিকদের ক্ষেত্রে তারা দরখাস্তের আহ্বান করছে। শিক্ষাগত যোগ্যতা বিএ কিংবা বিএসসি বিকম স্নাতক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। বয়স সময়সীমা যেটি বলছিল তাহলে 14 মার্চ 2021-এর ভিতরে সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 28 বছর, এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। শারীরিক যোগ্যতা যেটি বলছিল তাহলে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ওজন হবে 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিকে 30 ইঞ্চি, স্ফীতভাবে 32 ইঞ্চি, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত, আপনার বিবাহ বিচ্ছেদকারী এ ধরনের এখানে কিন্তু অ্যালাউ না। স্বাস্থ্য পরীক্ষা আপনার অবশ্যই যোগ্যতা হতে হবে এবং সাঁতারে কিন্তু আপনাকে ডেফিনেটলি সাঁতার জানতেই হবে, ন্যূনতম 50 মিটার আপনার সাঁতার জানতে হবে। এবং নিম্নোক্ত ব্যক্তিগণ দরখাস্ত করা থেকে মানে জাস্ট দরখাস্ত করতে নিষেধ করছে, লাইক দ্যাট আপনার কোনো সরকারি চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হয়েছে কিংবা আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিংবা দণ্ডপ্রাপ্ত আপনি আসামি, একটা দেশদ্রোহীমূলক কোনো কাজ করার সাথে আপনার যুক্ত থাকলে এখানে আবেদন করা দরকার নেই, আপনাকে নিবে না তারা, এক কথা। এখন 3 নম্বর যেটি বলছে অনলাইনে আবেদনের নিয়ম, ওদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে আপনি জাস্ট আবেদন ফর্মটা ফিল আপ করবেন, এরপর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জাস্ট এত নম্বরে এই যে 500 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এটা তো বলাই বাহুল্য। এবং আবেদন করার সময় আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি কিন্তু অবশ্যই আপনি সংরক্ষণ করবেন। আর উল্লেখ্য, অনলাইন এসএমএসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 27 সেপ্টেম্বর এবং আবেদন শেষ তারিখ হলো 25 অক্টোবর, অর্থাৎ আগামীকাল লাস্ট, সো দ্যাট আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আর এখানে বাকি যে বিষয়গুলো কাইন্ডলি আপনারা মানে কোথায় কবে কী উপস্থিত হবেন না হবেন সব কিছু কেনা দেওয়া আছে, হয়তোবা করোনার জন্য আপনার তারিখটা একটু এদিক সেদিক হতে পারে, আপনার সবসময় ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা একটু মানে চেক করবেন, বলা যায় না ওরা আবার ডেটটা চেঞ্জ করলেও করতে পারে, বাট করলে আমরা জানতে পারলে ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমি সরাসরি দেখা দিই আপনারা কীভাবে আবেদনটা করবেন, আমি সরাসরি ওদের মানে ওই এই এই লিঙ্কটা দিয়ে দিবো আপনাদেরকে, আপনারা এখান থেকে এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো দেখুন এখানে সার্কুলারের জাস্ট নিচে এখানে অ্যাপ্লিকেশন হ্যান্ড নামে একটা অপশন আছে, এখানে সরাসরি ক্লিক করবেন, ক্লিক করলে বাংলাদেশ আর্মির যে সাইটটা সেটা অলরেডি পেয়ে থাকবেন। এখানে অ্যাডভার্টাইজিং এটা ক্লিক করলে আপনারা পাবেন হচ্ছে, এখন জাস্ট একটু আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এটা দেওয়া নাই, মানে সাইটটা মাঝে মাঝে একটু প্রবলেম করে। তো এখান থেকে আপনার সরাসরি অ্যাডমিট কার্ড, পেমেন্ট অপশন, অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু এখানে পেয়ে থাকবেন। তো আপনি আবেদন করতে চান সরাসরি এখানে দেবেন, দেখুন দেওয়ার পরে জুনিয়র কমিশন অফিসার এটা একটু সিলেক্ট করবেন, কটার পরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে এখানে যা যা চাইছে সমস্ত কিছু আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার এনআইডি কার্ড অনুযায়ী হুবহু ফিল আপ করবেন, কোনো কিছু যেন ভুল না হয়। ফিল আপ করার পরে এখানে জাস্ট নেক্সটে দিলেই পরবর্তীতে গিয়ে আপনাকে একটা প্রিভিউ অপশন দেখাবে, অপশনের আগে আপনাকে ছবি এবং আপনার সিগনেচারটা জাস্ট অ্যাটাচ করতে হবে, এটি অ্যাটাচ করলে কিন্তু আপনার কাজ শেষ, পরবর্তীতে আপনি সাবমিট করে দেবেন, কাজটা কিন্তু আপনি নিজের মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আমি আর কথা বেশি লম্বা করলাম না, এখনকার মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।